ওদালগুড়ি জেলার ভুটিয়াছাং চাহ বাগিচার রাজহুয়া প্রেক্ষাগৃহত একইশ সংখ্যক আদিবাসী জাতীয় শহীদ দিবস উদযাপন। ওদালগুড়ি জেলার পানেরীত অবস্থিত ভুটিয়াছাং চাহ বাগিচা রাজহুয়া প্রেক্ষাগৃহত সদৌ আদিবাসী ছাত্র সন্থা ওদালগুড়ি জেলা সমিতির উদ্যোগত আর পানেরী আঞ্চলিক সমিতির রাইজর সহযোগত একইশ সংখ্যক আদিবাসী জাতীয় শহীদ দিবস পালন। এই কার্যসূচীত রাতিপুয়া 9 বজাত পতাকা উত্তোলন, 10 বজাত শহীদ তর্পণ, 10:30 বজাত বৃক্ষরোপণ, 11 বজাত অস্ত্র শহীদর সমাধিস্থলীল শোকযাত্রা উলিয়াই পিছত স্মৃতিচারণ সভা আরম্ভণি করে। এই সভাত সদৌ আদিবাসী ছাত্র সন্থার কেন্দ্র সমিতির সভাপতি প্রদীপ নাগ, ওদালগুড়ি জেলা সমিতির সভাপতি বাবুল পাইক, পানেরী আঞ্চলিক সমিতির সভাপতি তিলক রোশন বারা, ভুটিয়াছাং প্রাথমিক সমিতির সভাপতি অমৃত ইন্দুয়ার রাইজ সকল উপস্থিত থাকি একইশ সংখ্যক আদিবাসী জাতীয় শহীদ দিবসের সভা সফলমণ্ডিত করে তোলে। দরকার না, জন হাত তোকে সহায়তা করেন উপরে উপর লাগিন আমি যাব।
আজি আমি সদৌসম আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলায় 21তম আদিবাসী শহীদ দিবস পালন করে আছো, যেহেতু আজির দিনতে যা 2023 8 জনক আদিবাসী আশা ওয়ার্কার্স বিলাকে নিজের প্রাণ দিবলগা হয়েছিল। সেই প্রাণ দিবলগা সেইটোর কারণে হয়েছিল, যেহেতু ডেমোক্রেসি সিস্টেমত আদিবাসী সকলে এসটিকরণ পাবর কারণে সরকার তাত গণতান্ত্রিক হিসাবত দাবি জনাই পেলায় 12 ঘণ্টা অসম বন্ধ দিয়া হয়েছিল। তা গণতান্ত্রিক হিসাবত পালন করা সময়তে নির্দোষী আদিবাসী আশা ওয়ার্কার বিলাকক, আদিবাসী ছাত্র সন্থার ওয়ার্কার বিলাকক পুলিশের হইতে, অসম পুলিশের হইতে গুলি চালনা করে পেলায় 8 জনক তেখেতসকলে গুলি মারি মৃত্যুলৈ তেখেতসকলে কনভার্ট করিলে। গতি সদৌসম আদিবাসী ছাত্র সন্থা আমি দুঃখ পাইছো, যেহেতু গণতান্ত্রিক আমি সকলেই মানু, আজি গণতান্ত্রিক হিসাবতে ভারত স্বাধীন হয়েছিল আর গণতান্ত্রিক হিসাবতে আজি আমার ভারতের সকল এডমিনিস্ট্রেশন সিস্টেমবিলাক চলি আছে। তারপিছতো কিন্তু অগণতান্ত্রিক করা মানুষবিলাক কিন্তু আজি সরকারের মানু হয়। আজি গণতন্ত্র কথাটুক আমাক বুঝাব খুঁজে, কিন্তু তেখেতসকলে যে অগণতান্ত্রিক করে আছে সেইটুক কোনে ধরব? সেইটোর কারণে এই বর্তমানের রুলিং গভর্নমেন্টক আমি কব খুঁজো, যেহেতু আদিবাসীবিলাক আজি দুখিয়া যে হয়ে আছে কার কারণত সেইটো চেক করার কারণে কিন্তু এটা রুলিং গভর্নমেন্টের কাম হয়। আজি দুখিয়া মানুষ আনএডুকেটেড বুঝি নপা সেই মানুষক লাইনত আনব কারণে, মেইন স্ট্রিমত আনবর কারণে সরকারের একটা ডাঙর কাম আসলে, সেইটুক নকরি পেলায় অগণতান্ত্রিক করাটো তো সরকারে কিয় করে আছে, এই সবতকে দুঃখ লাগা কথা। আজি মাটির ক্ষেত্রত কক, আজি আদিবাসীবিলাক 1886 চ্যাপ্টার 10 দ্বারা প্রটেক্ট ক্লাস বলে কয়, কিন্তু আজি সুদকসুন আদিবাসীবিলাক যুগ যুগ ধরে থাকার পেছতো আজি মাটির পাট্টা পাইছে নে? তেতিয়াহলে 1886 চ্যাপ্টার 10 তো ব্রিটিশের সময়তে পাইছিলে, তেতিয়াহলে ভারত সরকার আমাকে কি দিলে? ব্রিটিশে তো কমসে কম প্রটেক্টেড ক্লাস হিসাবত 1886 চ্যাপ্টার 10 দিছিলে, কিন্তু আজি ভারত স্বাধীন হওয়ার পেছতে ভারত সরকারে আদিবাসী কি দিছে এটা আমার দেখক। এই কেইদিনমান আগত আমাকে একটা আদিবাসী একর্ড দিছে, 2022 15 সেপ্টেম্বরত আমাক আদিবাসী একর্ড দিছে, একর্ডটো করাই দিছে ঠিকই, কিন্তু ইমপ্লিমেন্টেশনত কিয় ইমান লেহমিয়া? আজি 1000 কোটি টাকা দি পেলায় আদিবাসীক অসমত ডেভেলপ করার এটা ডাঙর পরিকল্পনা বলে কইছে, এটা ভাল পাইছো, ওয়েলকাম জানাইছো। তারপিছত কিন্তু আজি 2 বছর পার হয়ে গেল, স্কিম ইত্যালৈকে কিয় রিলিজ দিব পারা নাই, কি কারণত? আর যেটো এডমিনিস্ট্রেশন সিস্টেম বনাইছে আমার আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, সেইটো একেবারে মানে কি কম, কাউন্সিল পাইছি এটা ওয়েলকাম করছো, কিন্তু যেটো সিস্টেম হয় সেইটো কিন্তু গ্রহণযোগ্য নহয় নিচিনা লাগে, কারণ এটো আরো আপডেটমেন্ট হব লাগে, কারণ 2 বছর পার হয়ে গেল একু কাম হওয়া নাই। এটোর কারণে আমি সরকারক দাবি করব খুঁজো, এ WDC দি পেলাই আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিলক দি পেলাই মানে যেটো রেসপন্সিবিলিটির পর সাইড কাটিলে নহব, আমাক এটাই লাগে আদিবাসী এসটিকরণ। আজি আদিবাসীক যদি এসটি নিয়ে দিয়ে কোনো ডেভেলপ নহব, মিশা কথা একদম প্রমাণ হল, কারণ মাটি পাব লাগলে আমার প্রটেক্টেড ক্লাস হিসাবে আমার মাটিয়ে নাই। আজি মন্ডলত কোন আছে? আমার আদিবাসীতে এটা মন্ডল নাই, এটা মুহুরিও নাই, তেতিয়াহলে এই মাটিবিলাক আমার আদিবাসীবিলাক কেনেকুৱা পাব? আজি বাগানত যুগ যুগ ধরে আছে, তার প্রেসতো 2014 পল্লব লোচন দাসে কৈছিল বাগানত থকা মানুষবিলাকে মাটির পাট্টা পাব, ভুটিয়াচাং বাগানের মানু মাটির পাট্টা পাইছে না? সুদকসুন কিয় পোৱা নাই? 2014 কোৱাৰ পেছত আজি 2024 হল, এজনও পোৱা নাই, তেতিয়াহলে দুঃখের কথা হয় না নয়? আজি যদি জাল জাঙাল জামিন লগত থকা আদিবাসী যদি মাটি না পায় তেতিয়াহলে কিহর আদিবাসী? লগতে কাস্ট সার্টিফিকেট পরিচয় দিয়া তো খিলিমিলি করার সরকারের একটা ষড়যন্ত্র, কোনবা একটা জাতি নিজের জাতির নামত জিয়াই থাকাটো কিবা বেয়া হল নাকি? অসমীয়া হিসাবত জিয়াই থাকাটো কিবা বেয়া হয় নাকি? আদিবাসী হিসাবত জিয়াই থাকাটো কিবা বেয়া হল নাকি? তারপেছতো আদিবাসীত আমি এমান জনগোষ্ঠী আছো, ওরাং মুন্ডা সাঁতাল খাড়িয়া উড়িয়া সাঁওরা প্রজা ভূমিজ বাড়ায়, হেঁতকে প্রজা ভূমিজ বাড়ায় হিসাবত কিয় থাকিব নি দিয়ে? কিয় জবরদস্তি চা জনগোষ্ঠীত ভরাই পেলায় শেষ করে দিয়ে কিয়? আর আজি চা জনগোষ্ঠীর নামত ফান্ড আহে, কিন্তু সেই ফান্ডটো যে বেলেগত গুছি যায়। আদি চা জনগোষ্ঠীর নামত কোটা আহে, ডক্টরের কোটা আহে, হায়ার স্টাডিজের কোটা আহে, এই কোটাত পাইছে নে আমার মানুষ? কিয় নাপায়? তার তো দেখা পাও কোনবা যা কোটাত নপরে, ক্রাইটেরিয়াত নপরে সেই মানুষবিল পাই আছে, কিয়? কারণ যেটা আপ্রিবিশন হয় চা জনগোষ্ঠী টোটেল ভুল, টোটেল রং, আর যা জনগোষ্ঠী জাতীয় সম্মিলন যা আইডেন্টিফাই বা যা জাস্টিফাই করে বা যাকে নিরীক্ষা পরীক্ষা করে তখন উপরত সেই নলেজত নাই, কারণ বাগানত যা মানুষ কাম করে বাগানত থাকা মানুষ কবাই লাগবে ভাই,
তাত জাতির কথাটা আহি নপরে। গতি তাত সরকারে গাফিলতো করে আছে, একদম হুরু কাম। নিজের জাতিত আইডেন্টিফাই করে দিয়ার কারণে তো সরকারে অতি সোনকালে করে দিব লাগছিল। আজি আমি উরাং মুন্ডা সান্তাল খেড়িয়া হিসাবে জিয়াই থাকব খুঁজিস, সেটা দিয়াত কি যায়, সরকার কি লস হয়? আজি কোনবা কোচ মানুষ কোচ হিসাবত জিয়াই থাকবো নে বেলেগ বড় হিসাবত জিয়াই থাকবো কোকসুন? এটা বড় মানুষ আপনি বড় হিসাবতে জিয়াই থাকবা দিব লাগিব না? হে বড় মানুষ আপনি অসমীয়া হিসাবত থাক থাক বলে কব কলে তো নহব না? ঠিক তেনেকেই আদিবাসীক আমাক আদিবাসী হিসাবত জিয়াই থাকব দিব লাগে। আজি হিটোর কারণে আইডেন্টিটি, এসটি মানে কি আইডেন্টিটি, আমার আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে, আমার আইডেন্টি খতম করা হয়েছে। আইডেন্টিটি যদি না থাকে তাহলে পলিটিক্যাল রাইটস, এডুকেশনাল রাইটস, তারপর ইকোনমিক রাইটস কত পাব? না পায়। সেই কারণে আজি আমার আদিবাসীবিলাক দুখিয়া। তারপর সরকারে কলে হব নাকি আদিবাসীবিলাক দুখিয়া হয়, মদ খাওয়া হয়? সরকারে কোক না কোন মানুষ মদ না খায়, কোনে না খায় মদ? এই বিয়ের বারবিলাক গুয়াহাটিত আছে যে, ডিস্কো বারবিলাক আছে, কি আদিবাসী নাচবা যায় নাকি কোকসুন? তাত কিমান হাজার হাজার দামের মাল খায়, দারু খায়, কিন্তু আদিবাসীবিলাক সাধারণ গাঁলিয়া মদ খাই দিয়ে, সেইটাই বদনাম দি দিয়ে আর কয় আদিবাসীবিলাক মদ খাওয়া জাতি। আরে ভাই, আদিবাসীক একবার পাওয়ারটা দিয়ক না, আদিবাসীর রাইটটু দিয়ক। আপনাদের কেউ এরিয়া রেস্ট্রিকশন করে রাখিছে? এরিয়া রেস্ট্রিকশন উঠাই দিয়ক। আমি তো অলরেডি ট্রাইবেল, ভারতের সংবিধান অ্যাকর্ডিং টু আরজিআই রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে আমি ট্রাইবেল হয়, কিন্তু আমাকে আপনাদের এরিয়া রেস্ট্রিকশন করে পেলাই কেউ নন ট্রাইবেল বনায় রাখছে সেটা কোক? কারণ ব্রিটিশ থাকা সময় আমার আদিবাসীবিলাকতো ট্রাইবেলে আসিল, সেটোর কারণে গোসাইগাঁও কি সাঁওতাল পারগানা আসে, সেটা আপনাদের কেউ হেক করাই দিছে? সেটোর কারণে আমি কব খুঁজো সরকারক, সচাকে আদিবাসীর কারণে যদি কাম করব খুঁজি আছে, তাহলে আদিবাসীক এসটি দিলেহে আদিবাসী জাতিটা বাঁচিব, ভাষা বাঁচিব, আদিবাসীর সম্পত্তি বাঁচিব, আদিবাসীর মা লড়া ছোৱালী বাঁচিব। নহলে কিন্তু আদিবাসীর বাঁচার একো রাস্তাই দেখা পোৱা নাই, কারণ পয়সা পাতি তো আজি ভারত স্বাধীন হওয়ার পয়সা। আমার আদিবাসী গাঁও মে যদি কেউ আর হিন্দু হিন্দু কারি, কেউ খ্রিস্টান খ্রিস্টান কারি, দুদিন থাপড়া দেবা হইল নাই বলা হইল নাই? সামনে আদিবাসী লাগে ভাই, ফারাম কাঁপেছে, পহলে যাই ওকার কাছে ফারাম। কেউ আর ভগবানকে দিখায় নাকি? ভগবানকে দিখালে বাতাও কে দিখে? ভগবানকে দিখা হলে আদিবাসী কারে এতনা দুঃখ আহে, ও ভগবানকে দেখেন বল ফারাম দেখিন। ভগবান কে নামে জাইকে বাটা কারবাই, ভগবান কে নামে রাজনীতি কারবাই, একদম আদমি কে যে কুদাই কুদাই কো রাবার সে ফুটিয়া বা কইন নাই কলা জানি না নাই? আদিবাসী শিকারি জাইক লাগে, লাগে না নাই? লাগে, লাগে না নাই? আমি মাছরিও কে মানে তোর মানে শিকার কা একদম খাই পারে, চাই বসিকা কা একদম খাই পারে, সব কে শিকার কা একদম খাই পারে। আন কি জামাল মে কোন কান্দা কে খায়, কোন কান্দা কে নাই খায়, সব কে চিন পাই, কোন খুকরি কে খায় নাই খায় কো চিন পাই না নাই বলা হয়ে না হয়? তাহলে শিকারি জেট লাগে না নাকি? আর অনেক জেট লাগে ট্রাইবেল, অরিজিনাল ট্রাইবেল, সকল দাস ট্রাইবেল না হয়, আমি লাগে অরিজিনাল ট্রাইবেল। আর অরিজিনাল ট্রাইবেল মান পানিও কে সহায় পারেন, রুদ কেও সহায় পারেন, কে কো নাই রায় হয় না হয় বলা হয়ে না হয়? আর আমার জেট মান রাইতো যাই করেন, দিনিও যাই করেন, রাইতো কে নাই করেন হয় না হয় বলা? আমার আদিবাসী কালালে রাইতে যাই হলে কি বেলেগ জাত দেখুন দারে ফাইতে নাই ভাগি নাই বলা? কোন কোন লাইন তো হাতি হামা দেখতে বাগলাই কোন ভাই চালাই যায় হই না হই? বিচাই লাগে আপনি বেশি কষ্ট ভোগ কৰিছে, খনি হব লগা হল, কষ্ট কৰিব লগা হল, তেখেত সকললৈও মোৰ তৰফৰ পৰা আন্তৰিক মোৰ শ্ৰদ্ধা থাকিল। এটা জাতিৰ কিবা এটা পাব লাগে তাত যেতিয়া আমি সংগ্রাম করো, আন্দোলন করো, যুদ্ধ করো, তাত আমার বহুত লোকে বহু কষ্ট হেরাবলগীয়া হয়, আর তার মাজতে কিছুমানের জীবনটাই আহুতি দিবলগীয়া হয়। কিন্তু প্রত্যেকটা আন্দোলনতে ইয়ার একটা এক্সাম্পল আছে, উদাহরণ আছে। ঠিক আদিবাসী জাতিটোর কারণে যে একটা দীঘলিয়া সংগ্রাম চলি আহিছে, ইয়ার মাজতো বহুত তেনেকুৱা ধরনের আমার দুঃখজনক ইতিহাস আছে। আর সেই ইতিহাসের মাজতে আজির এই দিনটো, যে দিনটো নেকি একজন নিরীহ মানুষে, নিরীহ লোকে যার একোই দোষ নাই, তেওঁলোকে অকল জাতিটোর কারণে সংগ্রাম করবলৈ ওলাই আহি তেওঁলোকে নিজের জীবনটো দিবলগীয়া হয়েছে।
আর বহুতে তাতে কষ্ট পাবলগীয়া হয়েছিল, খুনি হবলগীয়া হয়েছিল। ঠিক এটা আন্দোলনত কোনোবাই জেলত যাবলগীয়া হয়, কোনোবাই ঘর বাড়ি এরিবলগীয়া হয়, ঘর বাড়ি ধ্বংস হয়, কোনোবাই নিজের আপনজনক হেরুবলগীয়া হয়। গতি এটা যিকোনো সংগ্রাম করা জাতির একটা ট্রেজেডি জীবন, এটা আমার মাজত সদাই তেনে ধরনের দুঃখর জীবন থাকে। মানে বড় আন্দোলনের জড়িত আসিল আর বড় আন্দোলনের মাজত আজি প্রায় 5,000 মানুষ শহীদ আছে, প্রায় 5,000। এই তো আন্দোলনকারী সংগঠনে নিজের হিসাব লই পেলে ঘোষণা করা শহীদ, কিন্তু আন্দোলনকারীর লগত থাকি পেলে কাম করার বাদেও সেই আন্দোলনের মাজত আর কিমান জনদে জীবন গুছি গৈছে, কিমান ঘর ভরিয়ার ধ্বংস হয়েছে আমি কব নয়। বড় আন্দোলন যদি বড়ই যদি 5,000 সদৌ আদিবাসী ছাত্র সন্থা আশা ওদালগুড়ি জেলা সমিতির উদ্যোগত আর পানেরি আঞ্চলিক সমিতির সহযোগত স্থানীয় রাইজর সহযোগত আজি ভুটিয়াসাং চাহ বাগিচার প্রেক্ষাগৃহত আমি 21 সংখ্যক আদিবাসী জাতীয় শহীদ দিবস আমি উদযাপন করছো। যেহেতুকে আপনাদের জানেই 2003 সনের 25 জুলাই তারিখে পানেরি কচুবিলত যেহেতুকে জনজাতিকরণের দাবিত যেহেতুকে সমদল এটা উলিয়া হয়েছিল আর সেই সমদলত যেহেতুকে অসম পুলিশের গুলিত আর দুষ্কৃতিকারীর গুলিত যেহেতুকে নিরীহ 8 গৰাকীক আশার তেজাল ডেকা তাতে যেহেতুকে মৃত্যুবরণ করবলগা হয়েছিল আর বহু কেজন যেহেতুকে ঘুনিয়া হব লাগিছিল, যার ফলস্বরূপে সেই যে 2003 সনের 25 জুলাই তারিখটা আদিবাসী ছাত্র সন্থায় শহীদ দিবস হিসাবে পালন করে আহিছে। আর সেই হিসাবত আজ যেহেতুকে ভুটিয়াসাং চাহ বাগিচাত অস্ত্র শহীদক স্মরণ করে আজি আমি শহীদ দিবস উদযাপন করছো, তার অস্ত্র শহীদের বিভিন্ন জায়গা আদিবাসী ছাত্র সন্থায় আন্দোলন করার সময় যেহেতুকে 18 গৰাকীক সর্বমুঠ 18 গৰাকীক শহীদক স্মরণ করে আজ যেহেতুকে শহীদ দিবস উদযাপন করা হল। গতি আজির এই শহীদ দিবস উদযাপনের পর এটাই কথা সরকারক আহ্বান জানাব বিচার যে আদিবাসী ছাত্র সন্থার যে ধারাবাহিক যুক্ত আন্দোলন আছে, নিজের জাতির স্বার্থত যেহেতুকে আন্দোলন করে আহিছে, বিভিন্ন দাবি যেহেতুকে আজ তারিখের লক্ষ্যে আদিবাসী ছাত্র সন্থার যেহেতুকে পূরণ হওয়া নাই, যার ফলস্বরূপে আদিবাসী ছাত্র সন্থায় আজি এই যখন অস্ত্র শহীদ এই অস্ত্র শহীদসকল যে নীতি আর আদর্শ তথ্যসকলের যে নাকি বলিদান পথলে আমি যাবলে কেতিয়া আমি নিদো, তথ্যসকল যে সপন আছিল জাতিটোর কারণে সেই সপনটা নিশ্চিতভাবে অনাগত দিনত আদিবাসী ছাত্র সন্থায় পুরাবর কারণে নিরবিচ্ছিন্নভাবে হয়তো আন্দোলনের যোগেদি গণতান্ত্রিক আন্দোলনের যোগেদি হয়তো সাব্যস্ত বা আদায় করিবর কারণে অহরহ চেষ্টা করব। গতি সরকার এটাই কথা আহ্বান জানাব বিচার আদিবাসী জনগোষ্ঠীর যে নাকি মেইন যে ইস্যু আছে, আদিবাসী ছাত্র সন্থায় যেহেতু আদিবাসী জনগোষ্ঠীর নেতৃত্ব দি আছে যেখানে সমস্যা আছে সেই সমস্যাবিল অতি শীঘ্রে সমাধান করক, যে ধরনের গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া যে আন্দোলন কার্যসূচী আছে সেই আন্দোলন কার্যসূচীবিল সদায় আদিবাসী ছাত্র সন্থায় আন্দোলন কার্যসূচী রূপায়ণ করে যাব। কারণ যে 2003 সনের 25 জুলাই তারিখে যে ঘটনা হয়ে গেল এই ঘটনার প্রায় আমি সংকল্প লৈছো যে এই যে 8 জন শহীদ আমার মাজর তখন আমার বন্ধু আসিল, আমার ভাই ককাই যেহেতুকে আসিল, আমার সন্তান আসিল, তখন যে জাতিটোর কারণে যেহেতুকে নিজের জীবন যেহেতুকে উৎসর্গা করে এই যে তেজর যে চেকুরা আজিও কিন্তু কচুবিল চুকত কিন্তু আজিও কিন্তু শুকাই যাওয়া নাই, সেই তেজর চেকুরা আজিও কিন্তু আমার যে নাকি হৃদয়ত আজিও কিন্তু উমি উমি জ্বলি আছে। গতি সেই পরিয়ালসকল সরকারে কিন্তু আসলতে যে সংস্থাপন দিব লাগিছিল পর্যাপ্ত পরিমাণে সেখানে হয়তো আজিলেক পোৱা নাই, যদিও সেই শহীদ পরিয়ালক হয়তো সরকারে হয়তো 5,00,000 টাকা বা 3,00,000 টাকা যে সাহায্য দিছে তার কারণে আমি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছো, কিন্তু সেই পরিয়ালটোর কারণে অদূর ভবিষ্যতে যাতে নিজের সংস্থাপনের কারণে যাতে সরকার যাতে ব্যবস্থা করিয়ে তার কারণে আমি আদিবাসী ছাত্র সন্থা হিসাবে দাবি জানাইছো। সদৌ আদিবাসী ছাত্র সন্থা আশা ওদালগুড়ি জেলা সমিতির উদ্যোগত আর পানেরি আঞ্চলিক সমিতির সহযোগত স্থানীয় রাইজর সহযোগত আজি ভুটিয়াসাং চাহ বাগিচার প্রেক্ষাগৃহত আমি 21 সংখ্যক আদিবাসী জাতীয় শহীদ দিবস আমি উদযাপন করছো। যেহেতুকে আপনাদের জানেই 2003 সনের 25 জুলাই তারিখে পানেরি কচুবিলত যেহেতুকে
জনজাতিকরণৰ দাবীত যিহেতুকে সমদল এটা উলিওৱা হৈছিলে আৰু সেই সমদলত যিহেতুকে অসম পুলিচৰ গুলীত আৰু দুষ্কৃতিকাৰীৰ গুলীত যিহেতুকে নিৰীহ আঠগৰাকীকৈ আশাৰ তেজাল ডেকা তাতে যিহেতুকে মৃত্যুবৰণ কৰিবলগা হৈছিল আৰু বহুকেইজন যিহেতুকে ঘূনীয়া হ'ব লাগিছিল, যাৰ ফলস্বৰূপে সেই যিটো 2003 চনৰ 25 জুলাই তাৰিখটো আদিবাসী ছাত্ৰ সন্থাই শ্বহীদ দিৱস হিচাপে পালন কৰি আহিছে আৰু সেই হিচাপত আজি যিটোকে ঘুটিয়াচাং চাহ বাগিচাত অস্ত্ৰ শ্বহীদক স্মৰণ কৰি আজি আমি শ্বহীদ দিৱস উদযাপন কৰিছোঁ। তাৰ লগতে অস্ত্ৰ শ্বহীদৰ লগতে অসমৰ বিভিন্ন জেগাত আদিবাসী ছাত্ৰ সন্থাই আন্দোলন কৰাৰ সময়ত যিহেতুকে 18গৰাকীকৈ শ্বহীদক স্মৰণ কৰি আজি যিহেতুকে শ্বহীদ দিৱস উদযাপন কৰা হ'ল, গতিকে আজিৰ এই শ্বহীদ দিৱস উদযাপনৰ পৰা এটাই কথা চৰকাৰক আহ্বান জনাব বিচাৰিছোঁ যে আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যিটো ধাৰাবাহিক যিটো আন্দোলন আছে, নিজৰ জাতিৰ স্বাৰ্থত যিহেতুকে আন্দোলন কৰি আহিছে, বিভিন্ন দাবী যিহেতুকে আজিৰ তাৰিখৰ লক্ষ্য আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যিহেতুকে পূৰণ হোৱা নাই, যাৰ ফলস্বৰূপে আদিবাসী ছাত্ৰ সন্থাই আজি এই যিসকল অস্ত্ৰ শ্বহীদ এই অস্ত্ৰ শ্বহীদসকলৰ যিটো নীতি আৰু আদৰ্শ, তেখেতসকলৰ যিটো নেকি বলিদান পথলৈ আমি যাবলৈ কেতিয়াও আমি নিদিওঁ। তেখেতসকলৰ যিটো সপোন আছিল জাতিটোৰ কাৰণে, সেই সপোনটো নিশ্চিতভাৱে অনাগত দিনত আদিবাসী ছাত্ৰ সন্থাই পূৰাবৰ কাৰণে নিৰবিচ্ছিন্নভাৱে হয়তো আন্দোলনৰ যোগেদি, গণতান্ত্ৰিক আন্দোলনৰ যোগেদি হয়তো সাব্যস্ত বা আদায় কৰিবৰ কাৰণে অহৰহ চেষ্টা কৰিব। গতিকে চৰকাৰক এটাই কথা আহ্বান জনাব বিচাৰিছোঁ, আদিবাসী জনগোষ্ঠীৰ যিখিনি নেকি মেইন যিটো ইছ্যু আছে, আদিবাসী ছাত্ৰ সন্থাই যিহেতুকে আদিবাসী জনগোষ্ঠীৰ নেতৃত্ব দি আহিছে, যিখিনি সমস্যা আছে সেই সমস্যাবিলাক অতি শীঘ্ৰে সমাধান কৰক। যি ধৰণে গণতান্ত্ৰিক আন্দোলনৰ প্ৰক্ৰিয়াত যিটো আন্দোলনৰ কাৰ্যসূচী আছে, সেই আন্দোলনৰ কাৰ্যসূচীবিলাকক সদায় আদিবাসী ছাত্ৰ সন্থাই আন্দোলন কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি যাব। কাৰণ যিটো 2003 চনৰ 25 জুলাই তাৰিখে যিটো নেকি ঘটনা হৈ গ'ল, এই ঘটনাৰ পৰাই আমি সংকল্প লৈছোঁ যে এই যিটো 8জন শ্বহীদ আমাৰ মাজৰ পৰা, তেখেতসকল আমাৰ বন্ধু আছিল, আমাৰ ভাই ককাই যিহেতুকে আছিল, আমাৰ সন্তান আছিল, তেখেতসকলে যে জাতিটোৰ কাৰণে যিহেতুকে নিজৰ জীৱন যিটোকে উৎসৰ্গা কৰে, এই যিটো তেজৰ যিটো চেকুৰা আজিও কিন্তু কচুবিল চুকত কিন্তু আজিও কিন্তু শুকাই যোৱা নাই, সেই তেজৰ চেকুৰা আজিও কিন্তু আমাৰ যিটো নেকি হৃদয়ত আজিও কিন্তু উমি উমি জ্বলি আছে। গতিকে সেই পৰিয়ালসকলক চৰকাৰে কিন্তু আচলতে যিখিনি সংস্থাপন দিব লাগিছিল পৰ্যাপ্ত পৰিমাণে সেইখিনি হয়তো আজিলৈকে পোৱা নাই, যদিও সেই শ্বহীদ পৰিয়ালক হয়তো অসম চৰকাৰে হয়তো 5 লাখ টকা বা 3 লাখ টকাকৈ যিখিনি সাহাৰ্য দিছে তাৰ কাৰণে আমি চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কিন্তু সেই পৰিয়ালটোৰ কাৰণে অদূৰ ভৱিষ্যতে যাতে নিজৰ সংস্থাপনৰ কাৰণে যাতে চৰকাৰে যাতে ব্যৱস্থা কৰিয়ে তাৰ কাৰণে আমি আদিবাসী ছাত্ৰ সন্থা হিচাপে দাবী জনাইছোঁ।